ছবিজ অঙ্গনের জনপ্রিয় জুটি ছিলেন তাহসান মিথিলা। ভক্তরাও তাদের সুখী পরিবার বলেই জানত, কিন্তু হঠাৎ করেই যেন কি হয়ে গেল, একেবারে এলোমেলো হয়ে গেল সব। এক ছাদের নিচে ১১ বছর সংসারের পর ভক্তদের হতাশ করলেন তারা। ২০১৭ সালের মে মাসে সাংসারিক জীবনের ইতি টেনে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেন। তবে নতুন খবর হচ্ছে আবারও এক হচ্ছেন এই দুই তারকা। দীর্ঘদিন প্রেমের পর ২০০৭ সালের ৩রা আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহসান মিথিলা। একসঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি নাটকে অভিনয়ও করেছেন তারা। নাটক ছাড়াও একসঙ্গে গানও গেয়েছে এই জুটি। মূলত এসব কারণে বিয়ের পর তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিলেন তারা। তবে হঠাৎ করে দুজনের পথ দুদিকে বেঁকে যায়। ২০১৯ সালের শেষ দিকে কলকাতার পরিচালক সৃজিৎ মুখার্জিকে বিয়ে করে সংসার পাতেন মিথিলা। অন্যদিকে তাহসান বিয়ে না করলেও ব্যস্ত আছেন গান এবং অভিনয় নিয়ে। অবশ্য একমাত্র মেয়ে আয়রার জন্য তাদের বন্ধুত্ব এখনো অটুট। বিচ্ছেদের পরেও পারস্পরিক শ্রদ্ধাবোধের জন্য তারা প্রশংসিত। তবে দুজনকে আর কখনোই একসঙ্গে দেখা যায়নি। মাঝে শুধু একটি ই-কমার্স সাইটের লাইভে এসেছিলেন দুজন। তবে এবার ভক্তদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছেন তাহসান মিথিলা। অভিমান ভুলে নতুন একটি ওয়েব সিরিজে তাদের একসাথে দেখা যাবে। ৭ পর্বের ওই সিরিজটির নাম বাজি। নির্মাণ করছেন মাটির প্রজার দেশ খ্যাত নির্মাতা আরিফুর রহমান। তবে এ বিষয় নিয়ে নির্মাতা অভিনয় শিল্পী কেউই এখন পর্যন্ত মুখ খোলেননি। জানা গেছে মাস দুয়েক আগে একটি হোটেলে ওয়েব সিরিজটির একটি ধাপের শুটিং হয়েছে। সিরিজটিতে তাহসান ক্রিকেটারের চরিত্রে আর মিথিলাকে দেখা যাবে সাংবাদিকের ভূমিকায়। ওয়েব সিরিজটি নির্মাণ করা হচ্ছে দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য। চলতি বছরেই মুক্তি পেতে পারে সিরিজটি। এদিকে গত ৩১ মার্চ পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ গল্প অবলম্বনে সিনেমা ও অভাগী। এটি নির্মাণ করেছেন অনির্বাণ চক্রবর্তী। কলকাতার এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। সিনেমাটিতে অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছেন আলোচিত এই অভিনেত্রী। ও আমি পূর্ণ হয়ে গেছি না কি দেখো। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।